আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তালার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, ঈদের দিনের ভিডিও এটা দেখেন আপনারা। তো ঈদের দিনে আমাদের এখানে কুরবানির ঈদের গরুর মাংস আপনাকে দেখাই, কেউ কিন্তু আপনার শেয়ার করবো না, তা আপনাকে দেখে দিন। তো যাবে রান্না করতে দেখেন, দেখেন মাংস দাদা মাংস কী করতেছি, ভাজা ভাজা করবো না ছাগলের মাংস ভাজো খাবো। ছাগলের মানে আপনার খাসির মাংস বলতে পারেন, এটা খাসির মাংস। হ্যাঁ, কোনে কি গেছে দেখাও, ঘুরি আরো গরু মাংস, গরু মাংস আমি জাল দিয়ে দিব। কুরবানির মাংস সাইজ আপনার কি সুন্দর লাগে না দাদা, ভাজা ভাজা করো সাইজ। মাংস খাওয়া মাংস খালি দেখেন, নুন বাড়ির মধ্যে দাও, আর কি মাংস গরম না জাল দো নাই ভালো টেস্ট হয়েছে, দিই গরমে খাইতেছি না। তো আপনার এখানে আপনার বুড়ি আছে, গরুর মাংস আছে, সব কিছু আছে। আর আপনার এই যে এখানে দেখেন এক ডিশ দেখছেন, মাংসের আপনার বিতরণ করে এটুকু আমগো রয়েছে, তাই না দাদা? আমগো ধরেন যে যেটি আপনার আত্মীয় স্বজন আছে সবারই দিছি, দেওয়ার পরে কালকে আরও আপনার ইস্ট্রি আইব, মানে মেহমান আইব, মেহমান রাখাইব। তো মেহমানগুলোর জন্য রাখা হইতেছে আর আমরা খাবো। আর এখানে তো বাস্তাইছি দেখতেছেন, এটা আমি এখন টেস্ট করে দিই, জোড়াই নে চেষ্টা করতে খাবেন কিন্তু পারতেছি না। ঠিক আছে, দেখেন ছাগলের মাংস বাই যে আপনার নামে দিয়েছে, নামে নেও এক আধ ধরো। ভুড়ি গুণ আর ঠিক করবো আর কি, দেখেন এটা হলো ভুড়ি। এনে কি কি ভুড়ি আছে দাদা, কি কি ভুড়ি আছে? ভুড়ি মানে আপনার হলো বট, আপনার অনেকেও না বুঝতে পারেন, ভুড়ি মানে হচ্ছে আপনার বট। আর এই যে দেখেন ওইখানে দেখেন মাংস আছে, দাও আর দুই পিস দাও, তৃপ্তি মরতেছে না আমার। ছাগলের মাংস মধ্যে ভিটামিন তো মেলা, একদম
দেখা দিতে ছোকে মনার থুয়া দাও, আমি দুই তিন বিছ আমার দাও, আমি খাইম না তো হন খাবা না দেখি না দুই তিন বিছ দাও টেস্ট করে নিয়ে দাও দেখা দিলে আতালে নষ্ট করো যে টক দিবা খাই থাই ছাগলের মাংস রান্না করে দেখিন আবার দিতেছি এর উপরে মাংস হয় না কারণ কেন এখন সেন আমাদের এখানে যে না গরু ছাগল জবাই দেয় বা কুরবানি দেয় সব আপনার একদম দেশি খাবার একটা তো আপনার ই না এই যে হয়তো কোনো ফিট টিট খাওয়া না সব দেশি লোকের মাংস কোনো দেখে না কীরকম সফট আর কি সুন্দর এই যে প্রত্যেক দিন তো আপনার রান্না বান্নার ভিডিও দেই আজকে তো আবার অন্য ধরনের ভিডিও দিয়েছি সব দিনে তো এক ভিডিও দেওয়া ভালো লাগে না তো এর পরে থেকে আপনার যত ভিডিও আসবে খালি আপনার খালি ভালো ভালো রেসিপি আসবে আপনারা দেখবেন আর আমার একটা ব্লগ চ্যানেল আছে ওটাও আপনারা সাবস্ক্রাইব করবেন ওই ব্লগ চ্যানেলের নাম হচ্ছে আপনার দয়াল বাবা আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখেন দেখেন আপনার বুড়ি জাল করতেছে তো আপনার এই যে এটা জাল করে পরে সাফ করবেন আর আমি এখানে বইয়া মাংস খাচ্ছি দেখেন আর মাংস দেখেন আমাদের অভাব নাই আর কুরবানির মাংস খাইতে এত স্বাদ নাকি এর মধ্যে আল্লাহ কিভাবে দিছি বুঝলাম খুবই স্বাদ নাই কিন্তু কুরবানির মাংস আমি তো কুরবানির মাংস এমনি আপনার কষিয়ে দিলে বেশি করে খাই তো প্রিয় দর্শক দেখেন মাংস খাবার শেষই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম